অমিত কুমার বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী, শহীদ রফিক জব্বার হলের 315 নম্বর কক্ষের আবাসিক ছাত্র অমিত, হঠাৎ চলে যাওয়ায় এলোমেলো পরিবার, বাকরুদ্ধ বন্ধুরা। অমিতের গ্রামের বাড়ি খুলনায়। বাবা অজয় কুমার বিশ্বাস, তিনি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। অমিত পরিবারের একমাত্র সন্তান। অমিতের রুমমেট একই বিভাগের শিক্ষার্থী রবীন ঘোষ বলেন, অমিত খুবই ভালো ছেলে, তার কোনো ধরনের হতাশা ছিল না। ও নিয়মিত মেডিটেশন করত, তবে ইদানিং একটু অসুস্থ ছিল, এছাড়া কোনো ধরনের সমস্যা ছিল না। ঘটনার দুপুরেও আমরা বন্ধুরা মিলে একসাথে খাবার খেয়েছি, কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে পড়ে গেছে। এ ব্যাপারে শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক এনাম মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাই, আমরা সব ধরনের সহযোগিতা দিয়েছি কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির সময় শহীদ রফিক জব্বার হলের ছাদ থেকে পড়ে যান অমিত কুমার বিশ্বাস। পরে তার কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে, সেখানে তার এই পরিণতির জন্য নিজেকেই দায়ী করেছেন অমিত। মঙ্গলবার বিকাল 5:15 সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান অমিত। এর আগে দুপুর 2:30টার দিকে তিনি হলের ছাদ থেকে পড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। অমিতের পিতা অজয় কুমার বিশ্বাস জানান, তাদের পারিবারিক কোনো ঝামেলা ছিল না। গত 7 তারিখ ছেলেকে ট্রেনে উঠিয়ে দিয়েছি ক্যাম্পাসের উদ্দেশ্যে, পরিবারের সাথে তেমন কোনো মনোমালিন্যও হয়নি। আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তের একটি চিঠি, মোবাইল ও খাতা সংগ্রহ করেছি, তদন্ত কার্যক্রম শেষ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে। অমিতকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।